हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल स्पूनफुल डिलाइट। तो आज के आमी रान्ना करब चिकेन मोगलाई। तो होममेड चिकेन मोगलाई किरकम भावे बानाच्छी रेसिपिटा शेष अब्दि देखते थाको। तो प्रथमे निये निएछि आमी कीमा करे चिकेन, तारपर एर मध्ये दिए देव स्वाद मतो नून, दिए देव एक चामच हलुद गुड़ो, एक चामचर मतो लंकार गुड़ो और एकदम एकटूखानी गोलमरिच गुड़ो, एकटू टेस्टिंग पाउडार दिएछि, दिए दिलाम एक चामच रसुन बाटा, दिए देव एर मध्ये एकटूखानी सादा तेल और एकटू चीनी, दिए भालो करे चिकेन माखिए रेखे देव। तारपर निये निएछि आमी मयदा और एर मध्ये दिए देव आमी एकटूखानी टक दई, दिए देव आमी एकटा डिम, तो एकटा डिम दिए दिलाम फाटिए, दिए दिच्छि एबारे एर मध्ये एकटूखानी नून, एकटूखानी चीनी और दिए देव सादा तेल और काचा जोयान, दिए भालो करे आमी मयदाटा माखिए एकटा डो करे ओर मध्ये सादा तेल माखिए रेखे देव। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি একটু সাদা তেল, একটু রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দেব এর মধ্যে আমি তার আগে একটু আদা রসুন পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি একটুখানি চিনি। তো চিনি দেওয়ার পর পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে, দিয়ে দিয়েছি একটুখানি নুন আর হলুদও। তারপর দিয়ে দেব আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি ম্যারিনেশন করা চিকেনটা। তো চিকেনটা দেওয়া হয়ে গেছে, এবারে ভালো করে আমি চিকেনটা নাড়িয়ে চাড়িয়ে আগে একটু কষিয়ে নেব। তো হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি একটুখানি টমেটো সস আর দিয়ে দিলাম আমি সয়া সস, দিয়ে ভালো করে চিকেনটা আমি তৈরি করে নিয়েছি ঠিক এরকমভাবে। তারপর আমি ময়দাটা বের করে নিলাম, দেখো ডোটা তো বের করে নিয়ে লেচি কেটে ঠিক এরকমভাবে আমি আগে গোল গোল করে বেলে নেব, লেচিগুলো একটু মোটা নেব আর কি। তারপর ওর মধ্যে একটা ডিম আমি ফাটিয়েছিলাম, তো সেটা ময়দাটার মধ্যে মাখিয়ে আর চিকেনের পুরটা দিয়ে ঠিক এরকমভাবে আমি মোগলাইয়ের শেপে বানিয়ে নেব। তারপর কড়াইতে সাদা তেল গরম করে একদম ডিপ ফ্রাই করে নেব আমি এক একটা মোগলাই। তো এদি এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি। দেখো একটা মোগলাই আমার তৈরি হয়ে গেছে। তো ব্যাস, এবার কেটে সস দিয়ে পরিবেশন করলেই রেডি হয়ে গেল চিকেন মোগলাই। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটিতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। তো দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। টাটা।